মেয়েদের কি স্বপ্ন দোষ হয় জান্নাত কাদরিয়া? প্রশ্ন করেছেন রাঙ্গুনিয়া থেকে। মেয়েদের কি স্বপ্ন দোষ হয় এই বিষয়ে আমরা বুখারী শরীফের একটি হাদিস আমরা এখানে মনে হয় বলেছিলাম কোনো সময়, হ্যাঁ হ্যাঁ বলেছিলাম। এক সেহাবি মহিলা সেহাবি আল্লাহ রসুলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, পুরুষের যে এরকম স্বপ্ন দোষ হয়, মেয়েরা যদি সেরকম কিছু দেখে তাদেরকে গোসল ফরজ হবে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোবা তোবা তোবা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো কি, এরকম প্রশ্ন কি পুরুষকে করে? আর মেয়েরা কি সেরকম স্বপ্ন দোষ হয়? আয়েশা সিদ্দিকা একথা বলার পর আল্লাহ রসুল বললেন, এ আয়েশা, আনসারি মেয়েরা অনেক ভালো মেয়ে, এরা দিন শিকার কারণে দিন শিকার জন্য লজ্জা করে না। কারো মনে কোনো প্রশ্ন আসছে দিনের জন্য, জানার জন্য, আমল করার জন্য, এ প্রশ্ন করে দেয়া এটা হচ্ছে সবচেয়ে বড় ধার্মিকতার পরিচয়। তো আনসারি মেয়েরা রসুলকে যে কোনো প্রশ্ন করে ফেলতেন। এটা মেয়ের প্রশ্ন, ছেলে হিসেবে রসুলকে পুরুষ হিসেবে কেমনে বলবো, এটা তোয়াক্কা করতেন না। তাই রসুলকে প্রশ্ন করার পর রসুল খুশি হতেন। আয়েশা সিদ্দিকা মক্কার মেয়ে, উনি যখন একথা বলেন ওনাকে রসুল বললেন, এ আয়েশা, এ সঠিক দিন ধর্ম জানার জন্য লজ্জাবোধ করে নাই, আনসারি মেয়েরা সবচেয়ে শ্রেষ্ঠ মেয়ে, আনসারি মেয়ে সবচেয়ে শ্রেষ্ঠ মেয়ে, অতএব সে যা প্রশ্ন করেছে নিশ্চয় সঠিক প্রশ্ন করেছে, কারণ মেয়েদের যদি সেরকম কিছু না হয় তো আপনার এই পৃথিবীতে মানব সন্তান কেমনে সৃষ্টি হয়? একা পুরুষের রক্ত থেকে সৃষ্ট বীর্য দিয়ে পুরুষ সন্তান সৃষ্টি হয় না, ওই সন্তান সৃষ্টি হওয়ার জন্য উভয়ের আল্লাহর সৃষ্ট পানি এবং উপাদান লাগবে। ইয়াখরুজু মিন বাইনে সুলবে ওয়া তারাইব, হ্যাঁ খুলিকা মিন মাইন দাফিক, ইয়াখরুজু মিন বাইনে সুলবে ওয়া তারাইব, খুলিকা মিন মাইন দাফিক, মানুষকে আল্লাহ বানিয়েছেন উত্তেজিত পানি দিয়ে। ইয়াখরুজু মিন বাইনে সুলবে ওয়া তারাইব, যে পানিগুলো বের হয় সিনে আর ফিট থেকে, মেয়েদের বুক থেকে আর পুরুষের ফিট থেকে, যে পানি বের হয় বাইনে সুলবে ওয়া তারাইব, মেয়েদের বুক থেকে এবং পুরুষের ফিট থেকে, এই বীর্যগোপাল পানিগুলো এভাবে বের হয় মায়ের জরায়ু বা রেহেমের মধ্যে গিয়ে মানব সন্তানের সৃষ্টি প্রক্রিয়া শুরু হয়। ইয়াখরুজু মিন বাইনে সুলবে ওয়া তারাইব, মহিলাদের যেখান থেকে বের হয় পুরুষের সেখান থেকে নয়, পুরুষের যেখান থেকে বের হয় মহিলাদের সেখান থেকে নয়, ইত্যাদি বর্ণনা আল্লাহ কোরআনে করিমের মধ্যে এরশাদ করেছেন। তাহলে ছেলেদের থেকে যেমন স্বপ্নদোষ হয় মেয়েদেরও স্বপ্নদোষ হয়। হ্যাঁ, এই মেয়েরা যদি তাদের ঘুমের পর স্বপ্নদোষ হয়ে গেল, কি কি দেখছে মনে আছে কিন্তু খাবার সুপরের মধ্যে কোনো রকমের নাফাকি দেখতেছে না, এমত অবস্থায় তার উপর গোসল ফরজ হবে না। একইভাবে ছেলেদের জন্য কেউ স্বপ্ন দেখেছেন স্বপ্নে দোষ হয়েছে, স্বপ্ন দেখেছেন খারাপ স্বপ্ন, আপনি যদি খারাপ স্বপ্ন দেখার পর আপনার কাপড়ের মধ্যে কোনো রকমের লক্ষণ না থাকে, কাপড় নাপাক হলো না, কোনো কিছু বের হলো না, তাহলে আপনার এই স্বপ্নের কারণে গোসল ফরজ হবে না। একইভাবে মেয়েদের যদি ইজা রাত, যদি কোনো মেয়ে দেখে স্বপ্ন দোষ হয়েছে ঘুমের মধ্যে, ঘুম থেকে উঠে দেখতেছে তার আলামত, তখন তার উপর গোসল ফরজ হবে, আর না হয় গোসল ফরজ হবে না। কথা বুঝছেন? মেয়েদের কি স্বপ্ন দোষ হয়? তার মানে মেয়েদের খুব কমই হয়। মেয়েদের কি হয়? খুব কম হয়। খুব কম হয় কেন? আল্লাহদেরকে স্বপ্ন দোষ না হওয়ার জন্য এবং যৌন উত্তেজিত না হওয়ার জন্য, এরা স্বাভাবিক টাকার জন্য মেয়েদেরকে জাতিগতভাবে সৃষ্টিগতভাবে মাসিকের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। মাসিক, আমার একটা বই লেখা আছে, মেয়েদের মহিলাদের মাসিক হয় কেন, মহিলাদের মাসিক হয় কেন, কেন আল্লাহদেরকে মাসিক দিলেন, তার কিছু বিবরণ আমি কয়েকটি কারণ চিহ্নিত করে উঠে বইয়ের মধ্যে লিখে দিয়েছি।
তাহলে মেয়েদের স্বপ্নদোষ অত্যন্ত কম হয়, কারণ তাদের মাসিক হয়, যৌন উত্তেজনা কম থাকে কারণ তাদের মাসিক হয়, তারা পুরুষের চেয়ে বেশি সুস্থ থাকে কারণ তাদের মাসিক হয়। অনেক উপকার আমি এখানে লিখেছি, মাসিক দেওয়ার অনেক হেকমত আমি আপনাদের খেদমতে বইয়ের মধ্যে পেশ করেছি। তাহলে স্বপ্নদোষ পুরুষের বেশি হয়, মেয়েদের কম হয়। তাই মেয়েরা জিজ্ঞাসা করতেছে, মেয়েদের কি স্বপ্নদোষ হয়? এই প্রশ্নের উত্তর সে মদিনাতে কারো কাছ থেকে পান নাই, তাই রসুলের কাছ থেকে এসে সে প্রশ্নের উত্তর নেওয়ার জন্য প্রশ্ন করলেন, আর রসুল বললেন, দুনিয়ার কেউ যা জানে না আমি রসুল তা জানি। এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারেন নাই, কাকে জিজ্ঞাসা করবে কেউ পাচ্ছে না, এসে রসুলকে করলেন, রসুল দিলেন। আর এই মেয়েদের স্বপ্নদোষ হওয়া, রসুল মেয়ে না পুরুষ? পুরুষ। তো মেয়েদের রসুল পুরুষ হয়ে থাকে, রসুল পুরুষের খবর রাখবে। মেয়েদের মেয়ের গোষ্ঠীর মধ্যে, মেয়ের গোষ্ঠীর মধ্যে মেয়ে সম্পর্কে মেয়েলি খবর যাদের কাছে নাই সে খবরও রসুলের কাছে আছে। রসুল হলেন কি? পুরুষ। আর প্রশ্নকারী মেয়ে, আর আয়েশা সিদ্দিকাও মেয়ে। মেয়েরা জানে না মেয়েদের স্বপ্নদোষ হয় কি না, মেয়েরা জানে না মেয়েদের স্বপ্নদোষ হয় কি না, কিন্তু মেয়ে নয় রসুল, রব্বুল আলামিনের প্রেরিত রসুল, তিনি মেয়ে না হলে কি হবে? মেয়ের হাকিকত সম্পর্কে রসুলের কাছে এলম আছে। মেয়েদের স্বপ্নদোষ হয় কি হয় না, এটা এলমে গায়েব না এলমে জাহের। তো দেখা যায় আল্লাহ রসুল সমস্ত এলমের মালিক ছিলেন, মেয়েদের স্বপ্নদোষ হয় কি হয় না এই এলমের মালিক ছিলেন। আয়েশা এটাকে তাকবার দিলেন, আয়েশা এটা প্রকাশ করলেন, প্রতিবাদ করলেন, হ্যাঁ মেয়েদের আবার স্বপ্নদোষ হয় নাকি? উনি একজন মেয়ে, তো মেয়ে হয়ে মেয়ের খবর জানে না, রসুল পুরুষ হয়ে মেয়ের খবরও জানে। কেন জানে? তিনি রসুল, সেই জন্য জানে।